রামায়ণের মহানায়ক হলেন দশরথ নন্দন রাম। রামের অয়ন অর্থাৎ রামের পথকে কেন্দ্র করেই গড়ে উঠেছে রামায়ণ। কিন্তু ঘটনার ক্রমোন্নতিকে অনুসরণ করলে রামায়ণে কেবল রামের গমনপথই পরিলক্ষিত হয় না, তার সঙ্গে রামকথা অর্থাৎ রামের জীবনকথাও চিত্রিত করা হয়েছে। এই জীবনকে কাব্যে পরিণত করেছিলেন মহর্ষি বাল্মীকি। সে নিয়ে এক কাহিনী আছে। একবার বাল্মীকি দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করলেন, ত্রেতাযুগে সর্বগুণসম্পন্ন এমন কেউ আছেন যাকে পূর্ণ বলা যায়, যিনি গুণবান, বীর্যবান, ধর্মজ্ঞ, সত্যবাদী, প্রতিজ্ঞানিষ্ঠ, যার সমস্ত প্রাণীর প্রতি দয়া দৃষ্টি আছে, যিনি সর্ববিষয়ে দক্ষ, প্রিয়দর্শন, সংযত চিত্ত, আবার তার ক্রোধ দেখলে যুদ্ধক্ষেত্রে প্রতিটি প্রাণী ভয়ে কম্পমান হয়, কিন্তু তার মন হিংসাশূন্য। হে দেবর্ষি, এই রকম সর্বগুণান্বিত এক ব্যক্তির কথা আমি শুনতে আগ্রহী। নারদ তখন বাল্মীকিকে বললেন, মুনিবর, একাধারে এতগুলি গুণসম্পন্ন ব্যক্তি একজনই আছেন, তিনি হলেন দশরথ পুত্র রাম। দেবর্ষি নারদের কথায় তুষ্ট হয়ে সশিষ্য বাল্মীকি মুনি দেবর্ষিকে পুজো করলেন। দেবর্ষি নারদ স্বর্গের পথে যাত্রা করতে বাল্মীকি মুনি তমসা নদীর তীরে স্নানের জন্য গেলেন। তমসা নদীর স্বচ্ছ জল দেখে বাল্মীকি শিষ্য ঋষি ভরদ্বাজকে বললেন, ভরদ্বাজ, নদীর জল সাধু ব্যক্তির মনের মতোই স্বচ্ছ ও নির্মল। আজ এই জলে স্নান করে আহ্নিক করব। তুমি হাতের কলসটি রেখে আমাকে বক্কল দান করো। গুরুর আজ্ঞায় ভরদ্বাজ তাকে বক্কল দান করলেন। তারপর বনের চারদিক দর্শন করতে করতে গভীরভাবে ভাবিত হলেন। এই সময় হঠাৎ তিনি মিথুনরত দুটি বককে দেখতে পেলেন। এরই মধ্যে বাল্মীকির সম্মুখেই এক ব্যাধ সেই দুটি বকের মধ্যে পুরুষ বকটিকে তীরবিদ্ধ করল। রক্তে লিপ্ত সেই পুরুষ বকের চারিদিক ঘিরে মেয়ে বকটি সকাতরে বিলাপ করতে শুরু করল। মেয়ে বকটির কান্না আর বিলাপ বাল্মীকির সুপ্ত কবিসত্তায় আঘাত করতে লাগলো। তিনি হঠাৎ এক ছন্দবদ্ধ পদ উচ্চারণ করলেন। সেই পদে তিনি বললেন, নিষাদ, এই জঘন্য কাজের জন্য তুই কখনো জীবনে প্রতিষ্ঠা লাভ করবি না। পদটি উচ্চারণ করে বাল্মীকি চমকে উঠলেন। এ কি আমি উচ্চারণ করলাম? এই রকম ছন্দবদ্ধ পদ আমি কি করে রচনা করলাম? বাল্মীকি তার পাশে দাঁড়ানো শিষ্য ভরদ্বাজকে জিজ্ঞাসা করলেন। ভরদ্বাজ বললেন, নিশ্চয়ই গুরুদেব, এ সুললিত ছন্দ আপনারই মুখর নিঃসৃত। শিষ্যের কথায় বেশ সন্তুষ্ট হলেন বাল্মীকি। তিনি সশিষ্য ফিরে এলেন আশ্রমে। তারপর গভীর ভাবনায় মগ্ন হলেন। শিষ্যদের সঙ্গে কথা বলছেন, কিন্তু মনের মধ্যে একই চিন্তা, কি করে আমার মুখ থেকে এমন ছন্দ নির্গত হলো। এই সময় লোকস্রষ্টা ব্রহ্মা হঠাৎ বাল্মীকি মুনির আশ্রমে উপস্থিত হলেন। আশ্রমে হঠাৎ ব্রহ্মাকে দেখে বাল্মীকি খুবই বিস্মিত হলেন এবং দ্রুত তাকে পাদ্য অর্ঘ্য দান করে বন্দনা করলেন। তারপর ব্রহ্মার সম্মুখে উপবেশন করে নানা কথা আলোচনা করতে লাগলেন। ব্রহ্মা লোকপাল সৃষ্টিকার্যের কথা বলে চললেন, কিন্তু বাল্মীকির মন ব্রহ্মার দিকে নেই, তার মন পড়ে আছে সেই বিলাপরত মেয়ে বকটির কাছে। তিনি সেই দৃশ্য মন থেকে সরাতে চাইলেও তাতে সফল হচ্ছেন না।
তাই পিতামহ লোকপাল ব্রহ্মার সম্মুখে অন্যমনস্ক হলেন। ধীরে ধীরে সেই শোকের কথা চিন্তা করতে করতে আবার তিনি নিজের অজান্তে সেই একই ছন্দবদ্ধ পথটি আবৃত্তি করলেন। পথটি মুখ থেকে নির্গত হওয়া মাত্রই বাল্মীকি আবার বিস্মিত, এ কি? তার দ্বিধাগ্রস্ত মুখ দেখে ব্রহ্মা হেসে বললেন, হে মুনিবর, প্রবল শোকের মধ্য দিয়ে যে ছন্দবদ্ধ পথ তোমার মুখ থেকে নির্গত হয়েছে তার নাম আজ থেকে শ্লোক হোক। হে ঋষি, জানবে এ পদ আমার ইচ্ছাতেই তোমার মুখ থেকে নির্গত হয়েছে। আমি চাই তুমি লোকাভিরাম রামের কথা এই রকম ছন্দবদ্ধ শ্লোকের মাধ্যমে ব্যক্ত করো। রামের যে কাহিনী তুমি দেবশ্রী নারদের কাছ থেকে শুনেছ সেই থেকে তুমি এক কাহিনী রচনা করো। রামের জীবন তোমার মনের মধ্যে প্রতিভাত হবে, তুমি যেমন বর্ণনা করবে তেমনি হবে রঘুনন্দন রামের জীবন। পৃথিবীতে যতদিন জীব থাকবে ততদিন ওই রাম কথা জীবিত থাকবে। ব্রহ্মা স্থান ত্যাগ করলেন, সৃষ্টি হল রামায়ণ। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।